हेलो भिवर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल किश टेक्निक। तो आज के बगुड़ा जिलार शाहजानपुर थानार आरिया यूनियनर डेमाजानी ग्रामेर आमिनुर भाईर बिस्मिल्ला डेयरि फार्मे। तो एखाने देशी विदेशी विभिन्न जातेर गाभी आछे। तो चलुन सेटिले आमरा विस्तारित आलोचना करब एबं ए टू जेड विस्तारित तथ्य जानब। तार आगे आपनि जदि किश टेक्निक चैनलटिते नतून हये थाकेन अवश्य चैनलटि एकटि लाइक दिये सबसक्राइब करे पाशेई थाकबेन। तो भिवर्स, आज के एनामुल भाई कोनो कारणे उपस्थित नाई। तो आमादेर साथे आछेन आब्दुल मोमिन ओ आसादुल भाई। तो तार थेके शुनबो तारा दुइजने ए फार्मे आछे। तो तार थेके आमरा ए टू जेड खुटिनाटी विषय तो चलुन तार थेके शोना। आसलामु आलाइकुम। वालेकुम आसलाम। आपनि तो मोहम्मद आब्दुल मोमिन भाई आर आपनि आसादुल भाई। तो आपनारा तो दुइजन बर्तमाने ए फार्मे आछेन। तो आपनारा कतदिन जाबत ए फार्मे काज करेछेन? দুই তিন বছর। তো মোটামুটি এখানে আপনাদের গরু কয়টা আছে টোটালে? এখানে এখন বর্তমান গরু আছে লোক আপনার 17টা। 17টা গরু আছে এখানে? সবগুলোই তো গাভী, এখানে কোনো সার না? সার এখানে না, এখানে সার না, এখানে সবগুলোই গাভী। তো এখান থেকে আপনার মোট কয়টি, এখন বর্তমান কয়টি গাভী আপনার দুধ দিচ্ছে? গাভী দুধ দিচ্ছে 5টা গাভী দুধ দিচ্ছে। 5টা গাভী দুধ দিচ্ছে। তো এখন পাশে যে গাভীটি দেখতেছি, তো এটা কি জাতের গরু বা গাভী? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এটা কতদিন আগে কেনা? কয়দিন হয়েছে? কয়দিন? এক সপ্তাহের মতো। এক সপ্তাহ নতুন। এই গরুগুলো দিনে কি রকম খাবার খায়? এরা দিন 11 কেজি খাদ্য লাগে। 11 কেজি দানাদার খাদ্য লাগে। সাথে ঘাস আছে, খ্যার আছে। ঘাস খ্যার আরো অন্যান্য কিছু খাওয়ানো হয় নাকি? না না, অন্য কিছু খাওয়ানো হয় না। খাবার ভুষি। আর দুধ কত শেয়ার করে এখন বর্তমানে? কত শেয়ার দুধ পাওয়া যায় পুরো ফার্ম? 28 লিটার দেয় এই একটা গরু থেকে। 28 লিটার দুধ দেয়। আর বর্তমান পুরো ফার্ম থেকে আপনার কত শেয়ার করে দুধ হয় এখন বর্তমান? এখানে তো স্থায়ী ভাবে দুধ করে রাখ থাকে না, মানে ওই কিছুদিন রাখার পরে বিক্রি করে। বিক্রি হয়ে যায়। ও, স্থানীয় এখন বর্তমানে তাও আপনার প্রতিদিন কত শের দুধ হয়? এখন বর্তমান দুধ হয় আপনি 5টা থেকে এই সকাল বিকেল আপনার 70 কেজি হয়। 70 কেজি মতো। এখানে এই গরুগুলো কি কি কয় প্রকারের খাবার দেন আপনারা? এই দানাদার খাদ্য দিই আপনার সবিনের খোল, গমের ভুষি, তারপরে এই ধানের গুঁড়া কম দেওয়া হয়। ধানের গুঁড়া, ভুট্টা, তারপরে খেসারি ভুষি আছে, অ্যাঙ্কারে ভুষি আছে। এই যে আমরা তো দেখতেছি এখানে একবারে পরিষ্কার, এটা কি সবসময় আপনারা কি এটা কি পরিষ্কার করে দিনে গোসল করার এক বিষয় আছে? তো পরিষ্কার দেখতেছি, এটা কি আপনারা কি সবসময় এই সলগুলো পরিষ্কার রাখে? হ্যাঁ, সবসময় পরিষ্কার থাকে। আর এই গোসল করানোর ব্যাপার, এটা তো বড় গরু, এই তো তাপমাত্রা বেশি সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে তিনবার গোসল করায়, দিনে তিনবার গোসল করাতে হয়। তো দেখা যাচ্ছে এগুলো বড় বড় গরু, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক রোগই আক্রমণ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে একটা গরুর রোগ অসুস্থ হয়ে পড়লো, সেই ক্ষেত্রে আপনারা কী করেন? সেক্ষেত্রে বড় ধরনের অসুখ দেখা দিলে এবার আমরা বড় সারের মাধ্যমে যোগাযোগ করে আসে চিকিৎসা দেন। তো এরকম সমস্যা কি এর আগে হয়েছে দু একবার? না না, এরকম সমস্যা এর আগে হয়নি। তো আপনাদের এখানে মোট কয়টি জাতের গাভী আছে? এখানে আছে আপনার এই এখন বর্তমান আছে জার্সি, হলস্টিন ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান আর কি, আর অন্যগুলা রাখা হয়নি। এই তিনটাই আছে বর্তমান। তো দর্শক, আজকে আমরা এনামুল ভাইয়ের ফার্মে আসলাম। তো এনামুল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো না। তো এনামুল ভাইয়ের ফার্ম ঘুরে আমরা বিস্তারিত তথ্য পেলাম। তো তিনি কী কীভাবে কী গরুগুলো নিয়ে আসেন, তো এ টু জেড বিস্তারিত তথ্য জানলাম। এরকম নতুন লেটেস্ট ভিডিও দেখতে অবশ্যই কিশ টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি ছিলাম আপনাদের সাথে আব্দুল আওয়াল। পরবর্তী নতুন লেটেস্ট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।